এই সিলেবাস যদি কেউ ফলো করতে পারেন আপনার জব কনফার্ম কিন্তু সিলেবাসটা দিয়ে দিলেন এখন এই যে ডিটেলস টপিক এই টপিকগুলো আমরা কোথায় পড়বো আমরা এক একজন দেখা যায় গ্রামগঞ্জে থাকি সেখানে ভালো কোনো কোচিং পাই না প্রতি বছর যে পরিমাণ গভর্নমেন্ট জবের সার্কুলার হয় হিসাব করে দেখা গেছে তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টই হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সার্কুলার অর্থাৎ ষোলো থেকে বিশ গ্রেডের যে সরকারি চাকরিগুলো সেগুলোর সার্কুলার সব থেকে বেশি হয় এই ষোলো থেকে বিশ গ্রেড বা তৃতীয় থেকে চতুর্থ শ্রেণির সরকারি চাকরির মধ্যে রয়েছে অফিস সহকারী অফিস সহায়ক কম্পিউটার অপারেটর হিসাব সহকারী ইলেকট্রিশিয়ান স্টোর কিপার শার বা নকশাকার টেলিফোন অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার এরকম যত অপারেটর আছে লাইব্রেরি সহকারী এছাড়াও আছে সিপাহী কনস্টেবল বিভিন্ন অ্যাটেন্ডেন্ট যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড মালি এগুলো হলো সব তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জব তো আপনি যদি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি পাওয়ার আশায় এগুলোতে অ্যাপ্লাই করে থাকেন এবং এর জন্য সঠিক দিক নির্দেশনা খুঁজে থাকেন যেমন কোন বই পড়বেন কীভাবে প্রস্তুতি নেবেন কোন সিলেবাস ফলো করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনাকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে স্বাগতম আপনার সাথে আছি আমি কাউসার আহমেদ কুয়াশা বিগত সালের প্রশ্নগুলো রিসার্চ করলেই বুঝতে পারবেন যে এই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোতে বেশিরভাগ সময় পরীক্ষাটা লিখিত হয় এবং এই পরীক্ষাগুলো যেহেতু এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করা যায় তাহলে এগুলো লিখিত হলেও লিখিত প্রশ্ন কিন্তু খুবই সহজ হয় কিন্তু একটু আপনাকে বুঝে শুনে পড়াশোনা করলে মাত্র তিন থেকে চার মাসেই আপনি একটা ভালো প্রস্তুতি নিয়ে যে কোনো পরীক্ষা দিতে পারবেন তো তিন থেকে চার মাসে আপনি কি কি পড়বেন মূলত সেগুলো একটু দেখে আসি আপনাদেরকে চলেন এখানে আমি আপনাদের জন্য সিলেবাসটা সংক্ষেপ করে সাজায় ট্রাই করেছি দেখুন এখানে বাংলা ব্যাকরণের জন্য এবং সাহিত্যের জন্য দুটা আলাদা পাঠ ব্যাকরণের জন্য আপনি সন্ধি কারক সমাস। বাগধারা এক কথায় প্রকাশ সমালোচক বিপরীত শব্দ পথ ধ্বনি এবং লিঙ্গ এই কয়েকটা টপিক ভালোভাবে পড়লেই হবে এই কয়েকটা টপিক আপনি যদি বাংলার ভালোভাবে কমপ্লিট করেন তাহলে বাংলা ব্যাকরণ থেকে আপনার প্রশ্ন কমন পড়বে এবং সাহিত্য অংশের জন্য আপনি উনিশশো সালে যে ভাষা আন্দোলন এবং উনিশশো একাত্তরের ভিত্তিক যে সকল নাটক উপন্যাস চলচ্চিত্র গান রচিত হয়েছে সে সকল সম্পর্কে বিস্তারিত জানবেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখকদের বিস্তারিত জানবেন যেমন তাদের জন্ম তাদের মৃত্যু তাদের প্রথম সাহিত্যকর্ম কোনটা তাদের কোন কে কোন পুরস্কার পেল একটু জানবেন বাংলায় এটুকু টপিক পড়লে আপনার এনআফ এবং ইংলিশের জন্য আপনি প্রিপোজিশন অ্যান্ড ইডমস রাইট ফর্ম ভার্ব পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ট্রান্সলেশন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবের জন্য থেকে গুরুত্বপূর্ণ ইংরেজি টপিক হল এই কয়টা টপিক এই কয়টা টপিক আপনি ভালোভাবে কমপ্লিট করবেন সাহিত্য থেকে টুকটাক যে প্রশ্নগুলো আসে সেগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলেই আপনি পারবেন প্রিভিয়াস কোশ্চেন দেখবেন এর জন্য ডিটেলস পড়ার কোনো প্রয়োজন নেই আর জেনারেল নলেজের জন্য বাংলায় ভাষা আন্দোলন শিশুরটি ছয় দফা একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে একদম ডিটেলস জেনে রাখবেন এবং বাংলাদেশের চলমান বিভিন্ন মেগা প্রকল্প এগুলো জানবেন গুরুত্বপূর্ণ স্থাপনা নদ নদী উপজাতি ক্রিকেট ফুটবল সম্পর্কে জানবেন তাছাড়া আন্তর্জাতিকে বিভিন্ন দেশ রাজধানী এদের মুদ্রা পার্লামেন্ট এবং আন্তর্জাতিক যে সকল সংস্থা আছে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে রাখবেন এই কটা টপিক পড়লে আপনার জেনারেল নলেজে টপিক কমন পড়বে এবং ম্যাথমেটিক্স হল সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কারণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবে ম্যাথে সব থেকে বেশি নাম্বার থাকে এবং এক একটা ম্যাথে দেখা যায় পাঁচ নম্বর করে থাকে তো ম্যাথ যদি আপনি ভালো না পারেন তাহলে কিন্তু আপনার চাকরি প্রস্তুতি সুসম্পন্ন হবে না তো ম্যাথের দিকেই একটু বেশি গুরুত্ব দেবেন ম্যাথের জন্য আপনি সবার আগে শুরু করতে পারেন পাটিগণিত দিয়ে যেমন শতকরা মুনাফা আসল ঐকিক নিয়ম অনুপাত সমানুপাত লাভ ক্ষতি মান নির্ণয় যেটা বর্গ এবং ঘন আর উৎপাদক সমান্তর ও গুণোত্তর ধারা এগুলো হচ্ছে আপনার ম্যাথ এছাড়া আপনি ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি এগুলো পড়বেন জ্যামিতির মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত সম্পর্কেও যে সকল সূত্র আছে এবং সেই সূত্র দিয়ে যে সকল অঙ্কগুলো আসে সেগুলো দেখবেন তো এই ছিল আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মূল যে চারটা সাবজেক্ট বাংলা ইংলিশ জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্সের সিলেবাসটা আপনাদের জন্য সাজিয়ে সংক্ষেপ করে দিয়েছি এই সিলেবাস যদি কেউ ফলো করতে পারেন আপনার জব কনফার্ম যদি সব কিছু আপনি পড়তে পারেন ভালোভাবে আপনার জব কনফার্ম এটা আমি বললাম আপনাকে এখন এর সাথেও এক্সট্রা দেখবেন অনেক সময় আইসিটি থেকে কিছু কোশ্চেন আসে অনেক সময় দেখবেন এছাড়াও এক্সট্রা কিছু কোশ্চেন থাকে যেমন বিজ্ঞান থেকেও কিছু প্রশ্ন আসে তো এগুলোর জন্য আলাদা সিলেবাস ফলো করে পড়ার প্রয়োজন এগুলো আপনি বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো দেখলেই হবে তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি তো সিলেবাসটা দিয়ে দিলেন এখন এই যে ডিটেলস টপিক এই টপিকগুলো আমরা কোথায় পড়বো আমরা এক একজন দেখা যায় গ্রামগঞ্জে থাকি সেখানে ভালো কোনো কোচিং পাই না আবার দেখা যায় যে ভালো কোনো কোচিং পেলেও সেখানে হয়তো বাংলা পড়াচ্ছে ভালো অঙ্ক পড়াচ্ছে না এইভাবে বিভিন্ন সমস্যা হচ্ছে তো তাদের জন্য আমি অনলাইনে নতুন একটা ব্যাচ চালু করেছি যেটা শুধুমাত্র নামমাত্র সম্মানী নামমাত্র সম্মানী বললাম এই কারণে যে মাসিক সম্মানী মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ব্যাচে এটা তাদের জন্য যাদের আর্থিক সমস্যা তাদের জন্য এই সিস্টেমটা চালু করেছি এমনিতে নর্মালি আমি আমার ব্যাচে কোচিংগুলোতে যেগুলো করাই আমি পাঁচশো বা ছয়শো টাকা করে চার্জ নেই প্রতি মাসে কিন্তু এই ব্যাচটা শুধুমাত্র স্পেশাল কবে যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্মানিতে আমি আপনাদেরকে ক্লাস করার সুযোগ দিব এইখানে একটু ডিটেলসটা জেনে নেন এটা হলো অনলাইনেই আপনি ক্লাস করতে পারবেন তাহলে আপনি ঘরে বসে ক্লাস করতে পারবেন আপনার ঢাকাতেই আসতে হবে ক্লাস করতে হলে এমন কিন্তু না তো ঘরে বসে অনলাইনে ক্লাস নিতে পারবেন ক্লাস শুরু হবে সেপ্টেম্বর থেকে যারা এই ভিডিও এখন দেখতেছেন তারা সেপ্টেম্বরের ব্যাচে জয়েন হতে পারবেন যদি আরও পরে দেখেন প্রতিনিয়তই আমার কন্টিনিউসলি একটা ব্যাচ চলে আপনি আমাকে মেসেজ করবেন কোন ব্যাচ রানিং আছে সেই ব্যাচে জয়েন করতে পারবেন এখন এই যে এটা ষোলো থেকে বিশ গ্রেডে এটা এমসিকিউ প্লাস রিটেন দুইটা দুইটা পরীক্ষার জন্যই কিন্তু এই ব্যাচের ক্লাসগুলো করানো হয় এবং বেসিক জিরো লেভেল থেকে ক্লাস করানো হয় আমার সব ব্যাচে সবসময় আমি বেসিক জিরো লেভেল থেকে ক্লাস করাই তাই যাদের বেসিকে খুবই সমস্যা এবং যাদের আর্থিক সমস্যা এই দুইটা ক্যাটাগরিতে যারা আছেন এবং ষোলো থেকে বিশ গ্রেডের জবে যারা অ্যাপ্লাই করেছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন এখানে আমি দুই থেকে তিন মাসের মধ্যে আপনার বেসিক সম্পূর্ণ ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ এবং ক্লাসগুলো কখন হয় ক্লাসগুলো রাতে হয় লাইভে ক্লাস হবে রাতে রাত দশটায় এবং ক্লাসটা শেষ হলেও এই ক্লাসের সম্পূর্ণ ভিডিওটা এবং পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এগুলো আপনি সারা জীবনের জন্য রেখে দিতে পারবেন আপনার যতদিন চাকরি না হয় ততদিন আপনি এগুলো বারবার বারবার দেখতে পারবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং প্রতিটা জবের জন্য আপনাকে স্পেশাল সাজেশন তো দেওয়াই হবে স্পেশালি ষোলো থেকে বিশ গ্রেডের যে স্পেশাল সাজেশন আমার সেটা আপনাদেরকে স্মৃতি দিয়ে দেওয়া হবে দেখুন আমি এই সাজেশনটাই বিক্রি করি মাত্র দুইশো টাকায় কিন্তু এখানে সম্মানই রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাসিক সম্মানী এইভাবে দুই থেকে তিন মাস করলে আপনার সম্পূর্ণ বেসিক যেগুলো আমি দেখালাম বেসিক বলতে এইগুলো এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি এইভাবে করে বেসিক ক্লিয়ার করতে পারেন একবার তারপর আপনার যে কোনো জবে আপনি ইনশাআল্লাহ টিকে যাবেন কখনও কোথাও আটকাবেন না যদি এই ব্যাচে জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এই ফেসবুক আইডিতে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল দেওয়ার প্রয়োজনে হয়তো সবসময় কল রিসিভ করা সম্ভব হয় না বাট মেসেজ করলে মেসেজের রিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট পাবেনি তাই মেসেজেই যোগাযোগ করবেন আরেকটা কথা সেটা হলো আমি প্রতিটা ব্যাচেই কিন্তু স্টুডেন্ট সংখ্যা লিমিটেড নেই যেমন এই ব্যাচে একশো জন স্টুডেন্ট নেব তো একশো জন হয়ে গেলে তখন কিন্তু এই ব্যাচে আর নেওয়া পসিবল হবে না তাই যদি আপনি জয়েন করতে চান এখনই আপনি যোগাযোগ করে আপনাকে বিকাশ নম্বর দেওয়া হবে বিকাশ বা নগদ সেই নগদে আপনি প্রথম মাসে সম্মানিত তিনশো পঞ্চাশ টাকা সেন্ড করে আপনার সিটটা কনফার্ম করতে পারেন সেপ্টেম্বরের শুরু থেকেই ক্লাস হবে আমার কাছ থেকে রুটিন এবং ক্লাসের রুটিন এবং ডিটেলস জেনে নিতে পারেন মেসেজ করে তো এই ভিডিওটা ছিল আপনাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য একদম পিওর একটা গাইডলাইন তো এই গাইডলাইন যদি কেউ ফলো করতে পারেন ইনশাল্লাহ সে খুব দ্রুত সফল হতে পারবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান কিংবা এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত জানতে চাইলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রইল আমি সবগুলো কমেন্টের অ্যান্সার দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম